গল্পকথন কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা পাঠশালা শম্ভুর মেজদাদু পঞ্চাশ বছর আমেরিকায় কাটিয়ে সত্তর বছর বয়সে মেলা টাকা কড়ি নিয়ে দেশে ফিরলেন যাদের উনি বিদেশ থেকে এটা ওটা পাঠাতেন তারা কত বারণ করেছিল অমন কাজ করো না করো না এটা খুব খারাপ জায়গা নোংরা গরম বেকারে আর জোচ্চোরে ভরা দেখতে দেখতে তোমার পয়সা করি আর তোমাকে আলাদা করে দেবে তাছাড়া অসুখ বিসুখ লেগেই আছে মুখুর এক শেষ মাদুলিতে বিশ্বাস করে ভূত মানে দেশের পৈতৃক বাড়িতে শেষ পর্যন্ত নাকি কী সব জাগে সে কথা দিয়ে আর কি হবে মোট কথা এসো না ওখানেই আরও রোজগার করতে থাকো এই সমস্ত শুনে খুশি হয়ে মেজদাদু তার আশার দিন আরও এক মাস এগিয়ে দিলেন পঞ্চাশ বছর ধরে নাকি ওই জিনিসই খুঁজে বেরিয়েছেন কিন্তু পাননি এখন দেখেছ কাণ্ড নিজের বাড়ির দোরগোড়ায় সমস্তই তার জন্য অপেক্ষা করে আছে তাছাড়া বাপের ভিটে তো বটেই শম্ভুর বাবার ছোট পিসি বললেন তাহলে বেহালা সে বাড়িটা কিনলে না কেন তখন কত দাম ছিল বাপের ভিটেতে তো কেউ বাস করতে পারবে না শ্রেফ ভূতের বাড়ি কেন পারবে না আমেরিকা এরকম বাড়ি লাখ লাখ ডলার বিক্রি হয় তা জানিস এই নিয়ে গবেষণা হয় তাছাড়া পঞ্চাশ বছর বিদেশে থেকে আমিও ঠিক মানুষ নিই কিচ্ছু ভাবিসনি তোরা আমার বন্ধু ছাঁচড়কে মনে আছে সেই যে ছাচর, বাবার লেজওয়ালা ঘড়ি সারাবে বলে নিয়ে স্রেফ হারিয়ে ফেললো আমি তাকে তার পুরনো ঠিকানায় চিঠি দিতেই সে ফোন করে জানিয়েছে যে তার মেরামতির ব্যবসা উঠে গেলেও আমার একটু সারিয়ে নতুনের মতো করে দেবে আমার দয়ার দেনার একটুখানি তাহলে শোধ হবে ছোট পিসির মুখ হাঁড়ি হলো ও তার সময় কাটাবে কি করে মেজ দাদু বললেন কেন আমার নোবেল পাঠশালাটি এবার খুলব আমার কতদিনের স্বপ্ন এবার সত্যি হবে মেজো পিসি আঁতকে উঠলেন হ্যাঁ নোবেল পড়াবার পাঠশালা খুলবে তাহলেই হয়েছে তোমার পাঠশালায় কেউ ছেলে মেয়ে পাঠাবে না দেখো দাদু চটে গেলেন না পাঠাবে না মুখে মুখে ইতিহাস ভূগোল অঙ্ক জীববিজ্ঞান শেখাবো লিখতে পড়তে পারলেই প্রাইজ দেব এছাড়া এ সে নোবেল নয় নোবেল মানে নয়া নতুন নিয়মে পড়াবো তাতে পড়তে জানবার দরকার হবে না কি যে বাজে কথা তুমি বলো মিসদা পড়াবেটা কি শুনি তো পারবে না কেন তুই আর তোর বর তুই ঘরকন্যা দেখবি সে পড়াবে সকালে সব পড়োরা মুড়ি কলা আখের গুড় খাবে তারপর এক ঘন্টা পড়া এক ঘন্টা গাছে চড়া বাগান সাফ করা ক্লাস তারপর পুকুরে চান মাছ ধরা যারা লিখতে পড়তে পারবে তারা নিজেদের মাছ বাড়ি নিয়ে যেতে পারবে তারপর ছোটো পিসি উঠে পড়লেন তা কবে থেকে পাঠশালা শুরু হবে কবে যেতে হবে বাড়িওয়ালাকে তো নোটিশ দিতে হবে দাদু মহা খুশি হয়ে বললেন ধরে নে পয়লা বৈশাখ প্রতিষ্ঠা দিবস ছাঁচরটাকে পঞ্চাশ বছর দেখিনি কিন্তু আগের ঠিকানায় চিঠি দিতেই ফোনে কথাবার্তা হয়ে গেল আগের মতোই গলা তবে নিনী একটু খারাপ হয়ে গেছে তাই হলো শেষ পর্যন্ত মেজদাদু এর মধ্যেই প্রতি হপ্তায় অমর্তপুরে ঘুরে এলেন একটা চেনা লোক দেখলেন না সব হয় চলে গেছে নয় বোধ গেছে পুরনো বন্ধু বন্ধুরের সঙ্গেও দেখা হলো না তবে মিস্ত্রিরা উদয়স্ত খাটছে ওদের দলের মালিক সাত দিনের কাজের হিসেব দেয় মাল মশলা এত মজুরি এত চা জল খাবার এত সঙ্গে সঙ্গে মেজদাদু খরচা মিটিয়ে দেবার কথা বলেন ওস্তাদ হাত জোর করে বলে টাকাটা আমি ছোবো না মালিককে বলবেন অচেনা হলেও গাঁয়ের লোকের মহা উৎসাহ মিনি মাগনার পাঠশালা জলখাবার দেবে নকাপড়া শেখাবে সারা সকাল এটকে রাখবে এর চেয়ে ভালো কী হতে পারে তবে ডোবার পর এ পাকে কেউ আসবে না এই কথাটা তারা পষ্টাপুষ্টি বলে গেল মিস্ত্রিরাও সূর্য ওঠার সঙ্গে আসে সূর্য ডোবার সঙ্গে যায় তখন মেজদা এক কিলোমিটার হেঁটে রেলস্টেশনের ধাবায় রুটি কাবাব খেয়ে সন্ধ্যের গাড়ি ধরে কলকাতায় ফিরতে লাগলেন এক মাসে বাগান সাফ একতলা ফিটফাট পেছনের উঠোনে ছোট ইঁদারা আর বাগানে বড় ইঁদারা ঝালাই শেষ পুরনো তক্তপোষ টেবিল বেঞ্চি টুল বাইরে এনে মেরামত শুরু দুইবার ঠিক করলেন এখানেই থেকে যাবেন স্টেশনের পাশে পল্লীমঙ্গল ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা করলেন গ্রামের মোড়ল কিছু টাকার বদলে খুশি হয়ে দুটি হ্যাজাক কতগুলো তেলের বাতি মোমবাতি বাসনপত্র এসব কেনার ভার নিল মেজদাদুর ভাগ্নে বগাকেও অতি সহজেই নিয়ে আসা গেল কারণ বগা বেকার এবং প্রেত তত্ত্ববিদ বগা যাচ্ছে শুনে ছোট পিসার পিসে মশাই চোটে কাঁই ওই দেখো মেজদাকে ভালো মানুষ পেয়ে মন ভাঙিয়ে নিচ্ছে শেষটা ফাল্গুন মাসের গোড়ার দিকে একটা সকালে ট্রাক বোঝায় স্যুটকেস গেরস্তালের জিনিস বিছানা ছবির বই সেলেট রঙিন খড়ি ইত্যাদির সঙ্গে ছোট পিসি ছোট পিসে আর বগাসহ হোমিওপ্যাথিক ওষুধের বাক্স কোলে মেজদাদু এসে পৈতৃক ভিটেই উঠলেন এটাতে আর কারো ভাগ ছিল না তার অনুপস্থিতিতে বাপের সম্পত্তি যখন ভাগ হয়েছিল অমর্ত কুটির বলে এই বাড়ি তার ভাগে পড়েছিল তখন ছিল কুড়ি বছরের অব্যবহারের স্ট্রেফ একটি পোড়ো বাড়ি চোররা পর্যন্ত রাতে এদিকে পা দিত না ছোট পিসির ট্রাক থেকে নেমেই বললেন বগা সেই প্রেতারাণী পুজোটা দে প্রসাদ খেয়ে উপোস ভাঙব খিদে পেট জ্বলে গেল সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা দিয়ে কালো রোগা কোঁকড়া চোলাল একটা লোক ছুটে বেরিয়ে এসে মেজদাদুকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মেজদাদু এক গাল হেসে তার পিঠ চাপড়ে বললেন ও রে ছাঁচড় তোর ছিচকাদুনির স্বভাবটা এখনো গেল না খুশি হলেই তো ডুকরে কেঁদে উঠতিস তোকে আজ দেখব একবারও ভাবিনি চেহারাটা তো বিশেষ বদলায়নি তা কী মনে করে ছাঁচর ওদের আদর করে ভেতরে নিয়ে যেতে যেতে বলল আছি এখানেই কাজকর্মে শেষটুকু নিজের চোখে দেখব ভাবলাম তা দিদিমণি ওই টুজোগুলো এখনই করলে খারাপ দেখাবে আগে কর্মগুলো শেষ হোক এখন চান টান করুন বিশ্রাম নিন জল খান মেজাদু বলেন। সেই ভালো রে বগা অসম্পূর্ণ কাজের উপর কখনো পুজো হওয়া উচিত বলে তো মনে হয় না চল তুই আমাদের সঙ্গে বসে যা ছাঁচড় কিছুতেই রাজি নয় তার অনেক কাজ বাকি সে হন্ততন্ত হয়ে বেরিয়ে গেল ছোটো পিসি ভুরু কুঁচকে বললেন হুম কাজ না আরও কিছু বলিনি এটা বড্ড গোড়া আমেরিকায় যা তা খেয়েছো তুমি তা উনি তোমার সঙ্গে খাবেন কেন তবে আমেরিকায় রোজগার করা টাকা নিতে কোনো আপত্তি হবে না মেজুদাদু দুঃখিত হয়ে চুপ করে রইলেন তারপর বললেন এক পয়সাও নেয়নি আজ পর্যন্ত বাড়ি সারাবার মাল মশলা মজুরির জন্যেও নয় বরং পারলে আমাকে কিছু দেয় বলার সঙ্গে সঙ্গে ছ্যাঁচড় একটা মোর্চে ধরা বাক্স আর এক হাসি নিয়ে ঘরে ঢুকল কই খাওয়া দাওয়া চুকলো খান্ড দেখো ভাই বড়ো ইদারা থেকে যেসব রাবিশ উঠেছে তার মধ্যে এটাকে পেলাম মনে হচ্ছে তোমার পিসির বিয়েতে যে ক্যাশবাক্স ভর্তি যৌতুকের মোহর উধা গল্প শুনেছিলাম সেটা সত্যি চোর সেটিকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে ভেবেছিল পরে উদ্ধার করবে তারপর আর সেটি হয়ে ওঠেনি মেজদাদু আকাশ থেকে পড়লেন আরে তাই তো এই তো ঠাকুরদার নাম খোদাই করে রয়েছে ইস এই জন্যে বিয়েটা ভেঙে গেছিল তারপর তোর কাকা এসে পিঁড়িতে বসলো তবে পিসির বিয়ে হয়েছিল আছেন দুজন স্ব্ঞ্জে এই বলে এমনি ভক্তিভরে ছাঁচড় তাদের উদ্দেশ্যে নম করল যে মেজদাদুর বেজায় হাসি পেল সেদিন থেকে পাঠশালায় ভর্তি হবার জন্য গায়ের সব ছেলে লাইন দিল মেজদাদুর সকাল থেকে বাইরের ঘরে বসে সবার নাম লিখলেন বগা কিছুদিন হোমিওপ্যাথি পড়েছিল তাকে দিয়ে একান্নটা ছেলেমেয়ের নাকের ও কানের ভেতর পরীক্ষা করালেন গায়ের লোক মহা খুশি তার উপর জলখাবার একদিনে প্রায় সব সিট ভরে গেল তাই বলে সিট মানে সত্যি বেঞ্চি টেঞ্চি নয় ওই খানিকটা বসার জায়গা পরদিন থেকে মহা হইচই করে পাঠশালা আরম্ভ হয়ে গেল পোড়োরা হাঁ করে দত্তিদানোর গল্প শুনল তেঁতুল বিচি দিয়ে বিশ পঁচিশ বলে চমৎকার একটা খেলা শিখলো গাছে চড়ে পাখির বাসা দেখল ডিমে হাত দেওয়া বারণ বাগানের আগাছা তুলল খেলো দেলো মাছ ধরার ছিপ তৈরি করলো তারপর দুপুরে সব বাড়ি গেল রাতে নতুন খাতায় দাদু সব নাম তুলছেন এমন সময় ফস করে ছাঁচড় ঘরে ঢুকে বলল হারে রে দেখ চিনতে পারিস কি না মেজদাদু অবাক হয়ে তাকিয়ে রইলেন সে কি পণ্ডিতমশাই আমি ভেবেছিলাম ইয়ে পণ্ডিতমশাই বললেন না রে বাবা সেসব নয় আমি এসেছি তোর পাঠশালায় ভর্তি হতে হ্যাঁ বলেন কি পণ্ডিত মশাই হ্যাঁ তাই তোর ওই তেঁতুল বিচির খেলা দিয়ে গুনতে শেখাটা আমার না জানলেই নয় মাঝে মাঝে ভারী অসুবিধায় পড়ি সংস্কৃতের মানুষ আঁকটাকে আমার মাথায় ঢোকে না তোর ক্লাসের এক কোণে মাটিতে বসে থেকে সব দেখব শুনবো তাতে তোর আপত্তিটি কি বল মেজদাদু বললেন না না সে তো সৌভাগ্যের কথা তবে কি জানেন দুটো পোড়ো এনে গার্জেন হয়ে ঢুকলে ভালো হতো পণ্ডিত মশাই একগাল হেসে উঠলেন বেশ তাই হবে আনব দুটোকে ধরে আনলেনও তাই পরদিন সবে মাত্র তেঁতুল বিচি ভাগ করা হচ্ছে দুটি ছাত্র নিয়ে পণ্ডিত মশাই এসে ঢুকলেন তারপর আর দেখতে হলো না পোড়ো দুটো মহা ছটফটে মাঝে একবার উঠে নারকেল গাছে সরসর করে চড়ে বসল পণ্ডিতও তেমনি পেছন পেছন গাছে চড়ে কানে ধরে নামিয়ে আনলেন ব্যাপার দেখে ক্লাস শুদ্ধ সব হাঁ কিন্তু তেঁতুল বিচি দিয়ে গুনতে শেখার সময় মেজদাদু আরও অবাক হলেন দেখতে দেখতে এক দুই থেকে একেবারে ভগ্নাংশ দশমিক তেঁতুল বিচি দিয়ে কষে ফেলতে লাগল তার মধ্যে বার দুই ঝপাং করে পুকুরে নামলো চ্যাঁচালো হাসলো এ ওকে নাকানি চুপানি খাইয়ে দিল আবার ভালো মানুষের মতো এক পাশে এসে বসল ক্রমে মেজদাদু হাঁপিয়ে উঠলেন যখন ছুটি হল একটা স্বস্তির নিশ্বাস ফেললেন দুঃখের বিষয় পণ্ডিত মশাই কি তার ছাত্রদের টিকিটি দেখতে পেলেন না যে ক্লাসের রীতিনীতি সম্বন্ধে কিছু শেখান অথচ শুধু যে তরকারির বাগান সাফ করে দিয়ে গেছে তা নয় কুচি কুচি চারাও লাগিয়ে দিয়ে গেছে সেদিন সন্ধ্যায় বগা ঘটা করে ভূত তাড়ানি পুজো দিল সেই যে অমর্ত পাঠশালার প্রতিষ্ঠা হলো আজ পর্যন্ত তার কি নাম যশ অথচ পণ্ডিত মশাই আর তার ছাত্ররা এমনকি ছাঁচড়ো আর কোনোদিনও এলো না ছাঁচর টাকা কুড়ি পর্যন্ত নিয়ে গেল না তার মিস্ত্রিরাও সেই যে কাজ ছেড়ে বিদায় নিল তারপর আর তাদের দেখা গেল না মেজদাদু তাজ্জব বনে গেলেন শেষটা থাকতে না পেরে একটা রবিবার কাউকে কিছু না বলে ছাঁচরের পুরনো ঠিকানে গিয়ে দেখেন সেখানে অচেনা লোকের বাস তারা ছাচরের দাদার বংশধর মেজদাদুকে প্রণাম করে তারা বারবার বলতে লাগল কাকা শেষ বয়সে ভারী ধার্মিক হয়ে গেছিলেন বুড়ো পণ্ডিত মশাইয়ের শিষ্য হয়ে তার সঙ্গে হিমালয় চলে গিয়েছিলেন সেও বছর কুড়ি হয়ে গেল আর তাদের কোনো পাত্তা নেই সব সম্পত্তি ভাইপোদের দিয়ে গেছেন খালি একটা দুঃখ ছিল যে আপনার কাছ থেকে নাকি অন্যায়ভাবে কী সব নিয়েছিলেন যেমন করি হোক সেটি শোধ না করে ছাড়বেন না আর কি বলবো আমরা আপনাকে প্রণাম করে মনে হচ্ছে কাকাকে বুঝিয়ে আবার ফিরে পেলাম মেজদাদু দাদু বিষণ্ন মনে বাড়ি ফিরে সেই বগাকে বললেন আচ্ছা বগা সেদিন তো রত ঘটা করে ভূত তাড়ানি পুজো দেবার দরকারটা কি ছিল শুনি এসব হলো গিয়ে কুসংস্কার তাও জানিস না গল্প কথা ভাই কল হচ্ছে আপনার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা পাঠশালা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টারা